মুন্সিজি সাহেবের পায়ে একটি রূপোর টাকা রেখে হাত জোর করে ধনুকের মতো নিজেকে বাঁকিয়ে ফেলল লোকটি তারপর ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো সাহেব মুখ থেকে গড়গড়ার নল নামিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কে হও ও এ টাকা কেন সাহেব আমি মুন্সি আমি এদেশীয় ভাষা শিক্ষা করাই এ টাকার নজর এদেশের দস্তুরেই। তুমি মুন্সি তুমি কি লোক সাহেব আমি এদেশীয় কায়স্থ তুমি কোন কোন ভাষা জানো সাহেব আমি তিন চারি প্রকার ভিন্ন ভিন্ন ভাষা জানি তবে তুমি অনেক জানো জানো কি কি বিশেষিয়া সাহেব আমি পার্সি ও আরবি ও হিন্দুস্থানি ও বাঙ্গালা এবং ইংরেজি ও কতক কতক এই সকল পৃথক পৃথক ভাষা জানি তুমি আমার চাকর থাকিয়া শিক্ষা করাই বা আমাকে ব্যাস সাহেবের বাংলায় বহাল হয়ে গেল বাঙালি মুন্সী অবশ্য বাবুদের বাড়িতে মুন্সি রাখা তখন রেওয়াজ এখনকার প্রাইভেট টিউটারের মতো সেসব মুন্সি সম্বন্ধে চট করে ভালো মন্দ কিছু কেড়ি সাহেবের কথোপকথন থেকে এবার শুনুন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নববাবু বিলাস থেকে মুন্সি বৃত্তান্ত বাবুদের লেখাপড়া শেখাবার জন্য বাড়ির কর্তা প্রথমে একজনকে ডেকে পাঠালেন বললেন তুমি আমাদের সন্তান দিগকে ফরাইসি পড়াইবা এবং বহির দরে থাকিবা সে দিবস বাবুরা কোনো স্থানে নিমন্ত্রণে থানা রুড়ো গমন করিবেন সঙ্গে যাইবা মায়ে খোরাকি তিন পাইবা বাবুর প্রস্তাব শুনে যশোহর নিবাসী প্রস্থান করিলেন ততপরে নাটুর ফরিদপুর ঢাকা ছিল হট্ট কুমিল্লা বরণ বরিশাল ইত্যাদি দেশি মুন্সি প্রায় মাসেক দুই গমনাগমন করিলেন কিন্তু কেউ ইন্টারভিউ উত্তীর্ণ হতে পারিল না অবশেষে হাজির চট্টগ্রাম নিবাসী অপূর্ব মিষ্টভাষী এক উপযুক্ত মুন্সী সে বোর্ড অফিসে কাজ করত একখানা মলিন কাগজে সাহেবের হাতে লেখা সার্টিফিকেট রয়েছে সে কর্তার হাতে সেটি তুলে দিল কর্তা মোটে ইংরাজি জানেন না চোখ বুলিয়ে বললেন অনেক দীপসাবধি এ ব্যক্তি মুন্সিগিরি কর্ম করিয়াছে এ ব্যক্তি মাঝি বড় ভালো মনুষ্য ইত্যাদি কর্তা লোকটিকে জিজ্ঞাসা করিলেন কোন সাহেবের কর্ম করতে আজ্ঞা বালবর কোম্পানি কোম্পানির মুন্সি শুনিয়া কর্তা মহাসন্তুষ্ট হইলেন পরে মাঝি পূর্বলিখিত বেতনে সেই সকল কর্ম স্বীকার করিল দিবস বাবুদিগের পাঠ আরম্ভ হইল সাহেব বাড়ির ব্যাপার সেবার অন্য রকম তারা সস্তায় মুন্সি ধরে শেষ পস্তায় না কেননা মুন্সির হাতে তাদের সৌভাগ্যের চাবিকাঠি অষ্টাদশ শতকেই কোম্পানির কর্তাদের কড়া হুকুম স্থানীয় ভাষা শিখতে হবে তা না হলে বুঝতেই পারছো ব্যবসা বাণিজ্য চালানো শক্ত হবে যারা দেশীয় ভাষা শিখতে পারবে তারা গ্যাচুইটি পাবে বছরে কুড়ি পাউন্ড কুড়ি পাউন্ড তখন অনেক টাকা যারা কোম্পানির চাকুরে নন স্বাধীন ব্যবসায়ী ভাষা শেখার জন্য ব্যাকুল তাড়াও তা না হলে এদেশের মানুষের সঙ্গে কথাবার্তা চালাবেন কেমন করে আর বাক্য ছাড়া অন্য কাজ যদি বা সম্ভব বাণিজ্য অসম্ভব সুতরাং ইংরেজি টোলার ঘরে ঘরে তখন মুন্সি শব্দটির আড়ালে কিছু টিকিধারী পণ্ডিত মুন্সি আর পণ্ডিত একই বস্তু একদল আল্লাহর উপাসক অন্য দল ঈশ্বরের এই যা কথাটা ঠিক নয় পণ্ডিতেরা মেনে নেওয়া গেল সবাই প্রায় ব্রাহ্মণ কিন্তু মুন্সি হিন্দু মুসলমান দুই হতে পারে সাধারণত জৈষ্ঠিক ব্রাহ্মণেরা ম্লেচ্ছদের পড়াতে রাজি হতেন না হিন্দুদের মধ্যে মুন্সী হতেন প্রধানত কায়স্থ এবং বৈদ্যরা তাছাড়া শুধু সংস্কৃত জানলে মুন্সির কাজ পাওয়া ভার রাজভাষা তখনও ফার্সি আর হিন্দুদের মধ্যে সে ভাষা মনোযোগ দিয়ে আয়ত্ত করছিলেন বৈদ্য এবং কায়স্থরাই সুতরাং ফার্সিন বিশ মুসলমানদের মতো সাহেব কুঠিতে তাদেরও বিলক্ষণ খাতির অন্তত আঠারোশো সনে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার আগে পর্যন্ত কোম্পানির নতুন কর্মচারীদের ভাষা শেখানোর জন্যই সে কলেজের প্রতিষ্ঠা ফলে প্রাইভেট টিউটর হিসাবে মুন্সির খাতির কিছুটা কমে গেল তবু যারা ভালো রেজাল্ট করতে চান তারা বাড়িতেও মুন্সি পুষতে লাগলেন আর যারা চাকুরে নন তাদের কাছে খাতির তো আগের মতোই তাছাড়া মুন্সি প্রসঙ্গে আরও একটা কথা মনে রাখতে হবে মুন্সি শুধু ভাষা শিক্ষক নন হপসন জপসন মতে সে সাহেবের সচিব কেরানি দোভাষী এবং একাধারে আরো অনেক কিছু এহেন করিতকর্ম মানুষটি মাইনে কিছু বেশি চাইবে বইকি শ্রীরামপুর থেকে কথোপকথন প্রথম প্রকাশিত হয় আঠারোশো এক সনে প্রাথমিক কথোপকথনের পর সাহেব বললেন তুমি আজি অবধি আমার মুন্সিগিরিতে প্রবর্ত হইলা তোমার মাহিনা কি হবে সাহেব আমাদের মাহিনার একটা নাই টাকা চলন তবে মনিবে মেহেরবানি মেহরবানি দিতেছেন। ভালো তোমার মহিনা যা আমি তাহা তারপর কাজের কথা মনশী লেখাপড়া শিক্ষণের কোন সময় উপযুক্ত সাহেব প্রাতকালে হাজারির পরে দুই প্রহর পর্যন্ত ও সেই মতো রাত্রেও চাহা পিয়নের পর দশ ঘড়িত আচ্ছা তুমি সময় অনুযায়ী যাতায়াত করিয়া শিক্ষাও আমাকে আমি কাল পরে শুরু হয়ে গেল হাজার কেরি সাহেবের মুন্সি বিখ্যাত রামরাম বসুকে কেরি কত দিতেন জানেন কুড়ি টাকা পরে অবশ্য ফোর্টিলিয়াম কলেজ সেকেন্ড মুন্সি চাকুরি পাওয়ায় রাম রাম বসুর মাইনে হয় একশো টাকা সলির কলেজে মাইনের হাত তখন রীতিমতো উঁচু হেড মুন্সির মাস মাইনে দুশো টাকা সেকেন্ড মুন্সির একশো টাকা অন্যদের আশি টাকা থেকে চল্লিশ টাকা সার্টিফাইড মাইনে কিছু কম টাকা ফার্সি হিন্দুস্তানি সংস্কৃত এবং বাংলা সব বিভাগেই নানা মাপের অনেক মুন্সী তাদের মধ্যে হিন্দু মুসলমান দুই ছিলেন বিভাগীয় কর্তা হিসাবে ছিলেন দু চারজন সাহেব সম্ভবত সেই থেকে সাহেবদের চোখে শিক্ষিত ভারতীয় মাত্রই মুন্সী বলছে জবসন সাহেব আমলে মুন্সির সেটাও এক অর্থ এমন কি বইয়ের নামও তখন মুন্সি ফ্রান্সিস তার ভাষার ব্যাকরণটির সতেরোশো নব্বই থেকে আঠেরোশো নাম রেখেছিলেন দি পার্সিয়ান মুন্সি মুন্সি না হলে তখন কারও চলে না ছোট বড় মেজ সেজ সব সাহেবের মুন্সি চাই প্রাচ্য বিদ্যা বিশারদ স্যার উইলিয়াম জোন্সের মুন্সি ছিলেন বিখ্যাত পণ্ডিত রামলোচন তাকে তিনি খুঁজে পেয়েছিলেন কৃষ্ণনগরে এই রামলোচনের সাহায্যেই শকুন্তলা নাটক অনুবাদের খসড়া তৈরি করেন চার্লস উইলস কিনের ছিলেন কাশীনাথ তিনি নানা কাজে জোন্সকেও সাহায্য করেছিলেন হালেদ সাহেবের মুন্সি ছিলেন নাকি পূর্ববঙ্গের এক মুসলমান হালেদ অবশ্য চিঠিপত্রে একজন বৈদ্য পণ্ডিতকেও শরণ করেছেন অন্যরা বিশেষত ব্রাহ্মণ পন্ডিতেরা তখন কিছুতেই বিদেশীদের কাছে গিয়ে তাদের শাস্ত্রের গোপন চাবিঘাটি তুলে দিতে রাজি নন তখন এই বৈদ্য নাকি এগিয়ে এসেছিলেন তার সাহায্যে বাংলাদেশের প্রথম নাট্যকার গেরাসিম লেবেডেফের মুশী ছিলেন গোলকনাথ দাস ভারতচন্দ্রের অনুবাদ তারই সাহায্যে নেপথ্যে সব মুন্সি পণ্ডিতেরা সেকালে কত ভাবে যে সাহেবদের হাত ধরে খ্যাতির আলোকে এনেছেন ইতিহাসে তার ইঙ্গিত আছে মাত্র। নেই অথচ মুন্সিদের রচনাবলীর পাতা উল্টারে বোঝা যায় তারা মোটেই অবহেলাযোগ্য ছিলেন না বড় মাপের সাহেবদের কথা স্বতন্ত্র অন্যরা কিন্তু মুন্সিদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপই করে গেছেন বেশি তাদের চলন বলন হাব ভাব নিয়ে নানা রসিকতা তাদের নিয়ে লঘু মেজাজে লিখেছেন কেউ কেউ অথচ একটু চিন্তা করলেই বোঝা যায় পূব আর পশ্চিমের ভাবে আদান প্রদানে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ প্রসঙ্গত একজন ভাগ্যবান মুন্সির কথা মনে পড়ছে যিনি আঙুল ফুলে কলা গাছ তিনি মুন্সিকুল চূড়ামণি নবমনসী ওরফের রাজা নবকৃষ্ণ বাহাদুর কলকাতার সফলতম প্রাইভেট টিউটার তিনি নিয়োগের সময় মাইনে ছিল মাসের ষাট টাকা তিনি হেস্টিং সাহেবের মুন্সি বছর তীরে কলকাতায় কাটিয়ে হেস্টিং যখন কাশিম বাজারে চললেন তখন পার্শ্বচর হিসেবে সঙ্গে নিলেন মুন্সি নবকৃষ্ণকে নবকৃষ্ণ এরপর আর কখনো কোম্পানির সঙ্গ ছাড়েনি শুরু হলো মুন্সি নবকৃষ্ণের দিক পালা ক্লাইভ তাকে রাজা করে দিলেন মুন্সী নবকৃষ্ণ অতপর পরিচিত হলেন রাজা নবকৃষ্ণ হিসাবে শোনা যায় হেস্টিং সাহেবও তিনি ধার দিয়েছিলেন তিন লাখ টাকা আর মায়ের শ্রদ্ধে সেদিন বিস্তর রোজগার করেছিলেন স্যার জন শোর দেশে যাওয়ার সময় তার মুন্সি তাকে ষোলশ পাউন উপহার দিতে চেয়েছিল কেননা তিনি জানেন তার সাহেব এই লুটের দেশে বাস করলেও হাত তার শূন্য সব মুন্সী ওদের মতো ভাগ্যবান নয় ছাত্র সহ তৎকালের একজন মুন্সির একখানা ছবি দেখেছিলাম একবার পুরোনো দিনের ছবি শিল্পীর নাম মনে নেই কিন্তু ছবিখানা চোখের সামনে ভাসছে রাইটার সাহেব শুদ্ধ পাদুখানি টেবিলের উপর তুলে দিয়ে কেদারায় এলিয়ে পড়ে আছেন হাতে তার হুকর্ণ টেবিলে লাল জলের গ্লাস মাথার উপর টানা পাখা সামনে একটা চেয়ারে হাত জোড় করে বসে আছেন মুন্সি বাটলার নতুন বোতল খুলছে নিচে লেখা না থাকলে কে বলবে মুন্সি ভাববেন হয়তো। খুব কম তাদের প্রাপ্য মর্যাদা পেয়েছেন তিনি সাধারণ একজন। সেকালে সাহেবদের ঘর গেরস্থলের ক্রেতাকারণ শিখিয়েছিলেন ক্যাপ্টেন উইলিয়ামসেন নামে আরেক সাহেব অবশ্য পুঁথিযোগে তিনি বলছেন মুন্সি ঠিক চাকর নয় সে নকর পদমর্যাদায় নকররা চাকরের থেকে উঁচুতে কারা চাকর আর কারা নকর তারা তাও বিশদ করছেন তিনি নকর হচ্ছে সরকার দারোগা বেনিয়ান জমাদার চোপদার খানসামা কেরানি আর মুন্সি চাকর খেদমতগার মশালচি বাবুরচি ধোপা মালি ভিস্তিওয়ালা ইত্যাদি তবু কেরি তাকে চাকর বলছেন এবং চাকরের মতোই ব্যবহার করেছেন কিছু কিছু পড়ুয়া শুধু ঘরে নয় এমনকি কলেজেও আগে একজন গবেষক মহাপেজ খানায় ফোর্ট উইলিয়াম কলেজ সংক্রান্ত কিছু কাগজপত্র খুঁজে পেয়েছে তাতে একজন মুন্সির লেখা একটি অভিযোগপত্র ছিল অভিযোগটি শোনার মতো বাংলা বিভাগের সেকেন্ড মুন্সি আনন্দ চন্দ্র শর্মা মহামহিম শ্রীযুত কালেজ কৌন্সিলার সাহেব আজ বড় লিখছেন কেনেডি সাহেবের নিকট দুই বছর হইল আমি হাজির আছি 25 নভেম্বর শনিবার নিরাপরদে আমাকে অনেক ঘুষা ও থাবরা এমন মারিয়াছেন যে আমি দুই দিবস সজ্জাগত ছিলাম লোকে চাকরি করে আপন প্রাণ রক্ষার্থে ইহার নিকট যাওয়াতে কখন কি হইবে ইহার নিশ্চয় করিতে নাপারিয়া যথেষ্ট ভীত হইয়াছি অতএব অনুগ্ৰহপূর্বক হুকুম হয় আমি অন্য সাহেবের নিকট হাজির থাকি ইতি তারিখ 28 নভেম্বর 1810 ছাত্রটি জবাবে বলেছিলেন মুন্সি তাকে একটি শব্দের ভুল অর্থ শিখিয়েছিলেন তাই তাকে তিনি উচিত শিক্ষা দিয়েছেন উর্দু বিভাগের মুন্সী গোলাম হোসেনও একবার তার ছাত্রের হাতে প্রহিত হন কলেজ কর্তৃপক্ষ তাকে চেপে ধরেছিলেন ছাত্রটি খোলাখুলি স্বীকার করেন তার জানা ছিল না মুন্সী বা পন্ডিতদের বলে গণ্য করতে হবে শ্রীপান্থ উনিশশো বত্রিশ থেকে দু আর চার প্রকৃত নাম থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন চাকরি করছেন আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন গভীর গবেষণা করেছেন তার গবেষণার বিষয়ে সামাজিক ইতিহাস বিশেষত কলকাতার সমাজ ও সংস্কৃতিক দেবদাসী ঠগি হারেম ইত্যাদি বইয়ের সঙ্গে উল্লেখযোগ্য কলকাতা বিষয়ক বইগুলিও আজব নগরী শ্রীপান্থের কলকাতা যখন ছাপাখানা এলো মহন্ত এলোকেশি সম্বাদ কেয়াবাত মে মেটিয়া নবাব বটতলা কলকাতা তার লেখা অন্যান্য বইগুলোর মধ্যে রয়েছে আজব চিড়িয়াখানা ঐতিহাসিক অনৈতিহাসিক কালি আছে কলম নেই কাগজ আছে মন নেই কৃতদাস জিপসির পায়ে পায়ে দায় পড়া বইয়ের বাইরের পড়া বর্গি মঙ্গল পান্ডের বিচার স্মৃতির পূজো হাতে ঘড়ি চোখে চশমা প্রভৃতি বাংলা মুলুকে প্রথম ধাতব হরপে ছাপা বই হ্যালহেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর সাম্প্রতিক একটি সংস্করণের দীর্ঘ ভূমিকা তিনি লিখেছেন